ফোকাস নিয়ে হইব কি হয় যে নরমাল ইন্টারভিউর মাধ্যমে ফোকাস নিয়েই আছে এটা যেন গভর্নমেন্ট যেমন টিচার এলিজিবিলিটি টেস্ট টেটের মাধ্যমে টিচার নিয়োগ করে গভর্নমেন্ট ঠিক সেইভাবে ফোকাস্ট যেন এরকমভাবে কোনো একটা এক্সাম থ্রুতে যারা কোয়ালিফাইড তারাই যেন এক্সামটা বসতে পারে এরকম একটা নিয়মকানুন বানানো দরকার এবং যারা কোয়ালিফাইড হইব পরীক্ষার মাধ্যমে তারাই যেন ওই পদগুলি পায় ওইটাই আমাদের আমরা সংগীত বিষয়ে বর্তমান সরকারের আমলে আমাদের যে সংখ্যাটা সেটা শুধু স্কুল ভিত্তিক যে স্কুলের যে সংখ্যাটা সেভাবে তিন চারজন নিয়োগ হয়েছে সেটা কিন্তু সেই সংখ্যাটা খুবই আপনারা নিজেরা জানেন কিন্তু সেই পোস্টগুলো এখন মোটামুটি প্রায় ফুল আপ হয়ে গেছে বারোখানা পোস্ট ছিল বাট এখন ম্যাক্সিমাম হয়ে গেছে যে বর্তমানে সেই পোস্টের সংখ্যা না বাড়ালে বিশেষ করে আমরা যে জিনিসটা বলবো যে অ্যাজ পার সিবিএসই এবং নিউ এডুকেশন পলিসির ক্ষেত্রে অন্যান্য সাবজেক্ট যেমন ফিজিক্যাল এডুকেশন ম্যান্ডেটারি বা করা হয়েছে সেখানে আপনারা নিজেরাও জানেন আমরা দরকার হলে আমি সেই কাগজটা দিয়ে দেবো আমাদের কাছে আছে যে সিবিএসসির গাইডলাইন অনুযায়ী সঙ্গীত এবং অঙ্কন এইগুলোকে ম্যান্ডেটারি করা হয়েছে যেমন ফিজিক্যাল এডুকেশন করা হয়েছে কিন্তু সেইভাবে আমরা দেখেছি আমাদের যে বিদ্যাজ্যোতি প্রকল্প একশোটা কলেজে একশোটা স্কুলের জন্য করা হয়েছে সেইখানে মিউজিকটাকে অপশনাল করে রাখা হয়েছে অর্থাৎ হেডমাস্টারের অধীনে হেডমাস্টার যদি চান তবেই নিতে পারবেন কিন্তু আমরা কেন এই বঞ্চনার শিকার হব আমরা কিন্তু যেভাবে অন্যান্য স্ট্রিমের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে আমরা কিন্তু সেইভাবে পড়াশোনা করে আজকে এই জায়গায় পড়েছি আজকে আমাদের আমার জীবনের সাড়ে আটত্রিশ বছর আমি এই সঙ্গীত নিয়েই অধ্যবসায় করে কাটিয়েছি কিন্তু আমরা সেই জায়গাতে সেই মূল আমরা নিজেকে সেই জায়গাতে সেই পাচ্ছি না সেই জায়গাতে শিক্ষামন্ত্রী বা তথ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে আমরা তথ্যমন্ত্রীর কাছে গেছি শিক্ষামন্ত্রীর কাছে গেছি আমাদের ডেপুটি সিএম এর কাছেও গেছি সবার কাছ থেকে আমরা আশ্বাস বাণী পেয়েছি যে ওনারা বিষয়টি দেখছেন চেষ্টা করছেন কি ভাবছেন সরকারের আছে প্রায় এক বছর হ্যাঁ কি ভাবছেন আর এক বছর তো আছে নির্বাচন আমরা আশাবাদী আমরা আশাবাদী যে সরকার যেভাবে মানবিক দৃষ্টিকোণ দিয়ে অন্যান্য বিভিন্ন বিশেষ করে এখন দেখছি স্কুলের ক্ষেত্রে যেভাবে আমাদের নার্স আয়া এই ধরনের ফিজিক্যাল এডুকেশন এগুলোকে যেভাবে গুরুত্ব দিচ্ছেন আমাদের নিশ্চয়ই বঞ্চিত করবেন না আমাদের অভিভাবক হিসেবে আমরা সেই জায়গা থেকে তাদের কাছে দাবি জানাচ্ছি যে ওনারা অবশ্যই আমরা তাদের সন্তান তুল্য আমরা আমাদের ওনারা অবশ্যই আমাদের সেই জায়গাতে মর্মাহত করবেন না আমরা আজকে মূলত যে সাতটা দাবি আপনার সামনে আপনার মাধ্যমে আমাদের সরকার এবং রাজ্যের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছি সেই সাতটা দাবির অন্যতম পূরণ করার মধ্যে আমাদের বর্মন স্মৃতি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের বিভিন্ন পোস্টে নিয়োগ স্থায়ী নিয়োগের বিষয়ে আমরা আমাদের এখানে দাবি আছে পাশাপাশি আমাদের যে নিউ এডুকেশন পলিসি 2020 সেই এডুকেশন পলিসি এবং পাশাপাশি আমাদের সিবিএসসির যে গাইডলাইন প্রত্যেকটা স্কুলে স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগ সেই বিষয়টা যাতে সরকার সংবেদনশীলতার সঙ্গে আমাদের যে আশ্বস্ত করছেন আমাদের উপমুখ্যমন্ত্রী এবং বাকি সব মিনিস্টারের সঙ্গে দেখা কথাবার্তা করার পরে যে আশ্বস্তকরণ আমরা পাইছি সেই মূল্যে এটা যাতে অতি শীঘ্র হয় আমরা আশা রাখব জিনিসটা করুন পাশাপাশি আমরা টিআরবিটির যে এসটিবিটি পরীক্ষাটা হইতো সেখানে নিয়োগের পোস্ট সেই পোস্টটা যাতে বাড়ানো হয় বা তৈরি করা হয় ইতিমধ্যেই যাতে আরও নিয়োগ বাড়ানো হয় পাশাপাশি বিদ্যাজ্যোতির যে প্রকল্প সেই প্রকল্পেও যাতে আমাদের মিউজিকের একটা স্থান থাকে তারপরে আমরা ওই যে বিষয়ে আশা করছি তারপরেও আমরা আশাবাদী যে আগামী দিনে জিনিসটা করবো বিদ্যাজ্যোতির মাধ্যমে মিউজিকের রিক্রুটমেন্ট স্থায়ীভাবে কন্ট্রাকচুয়াল ওই বিষয়টা না স্থায়ীভাবে হইব পাশাপাশি আমাদের রাজ্যের যে ডিগ্রি কলেজগুলো আছে প্রত্যেকটা ডিগ্রি কলেজে ইলেকট্রিক সাবজেক্ট হিসেবে মিউজিকে রাখা সেই বিষয়েও আমরা আমাদের দাবি রাখছি এবং সেই সঙ্গে আমাদের যে মাস্টার ডিগ্রি খোলার বিষয়ে আমাদের বিভিন্ন কোর্সে মাস্টার ডিগ্রি খোলা সেখানে আমরা ডিটেল আপনারা কপি পাইয়ে দেবেন ওই কপির মধ্যে আমরা খুব ডিটেলে সংক্ষিপ্তভাবে এই দাবিগুলো আমরা ইতিমধ্যেই বিভিন্ন পূর্বস্থ আধিকারিক মন্ত্রীরা মহাশয়ের সঙ্গে আমরা দেখাবার্তা কথাবার্তা করার পরে কিছুটা আশ্বস্ত পাইকরণ পাইছি সেই মূলে আমরা বিশ্বাস করি বা আশা রাখি ইতিমধ্যেই আমাদের এই দাবিগুলো পূরণ হবো সেই বার্তাটাই আপনার মাধ্যমে বা আপনাদের মাধ্যমে আরও একবার মানুষের কাছে পৌঁছানো বা আমরা মতো যারা শিল্পীরা এখনও বিভিন্নখানে আমাদের সংস্থার সঙ্গে আসে বা বিভিন্নভাবে আসে তারাও আমরা ঐক্যবদ্ধ করতে চাই আমাদের এই কথাবার্তার মাধ্যমে আমাদের শুটিং দেববর্মন স্মৃতি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের পাশাপাশি তার যে আরও মিউজিক কলেজ আছে কুমলুমিয়া আছে বা তার আগেও যে প্রাক্তনীরা আছে বা বর্তমান ছাত্রছাত্রীরা আছে তারাও যাতে সঙ্গীত শিক্ষা নিয়ে আরও সিরিয়াস হয় বা একটা কর্মসংস্থানের সুযোগ থাকলে আসলে কয়েকটি ভাট্টা থাকলে আমরা গান বাজনাটা ভালো করে করতে পারবো আর আমরা যারা গান বাজনা করি সঙ্গীত চর্চা করি সাধনা করি আমরা বিশ্বাস
সেই স্ট্রাকচার মাধ্যমে আমরা ঈশ্বর প্রাপ্তি করি। এবং আমাদের এই জায়গাটা যাতে আমরা ঠিকভাবে করতে পারি, আমরা খুব খরচে আবেদন করবো আমাদের যাতে এই কর্মসংস্থান বা এই স্থায়ীভাবে কর্মসংস্থানে, সরকারি কর্মসংস্থানের বিষয়ে সরকার নজর দেয়। আমি রত্নদীপ রায়, কনভেনার উদয়পুর বিভাগে। যদি সঙ্গীত মহাবিদ্যালয়ের মতো এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে আপনারা এখানে যথেষ্ট দায়িত্ব এবং গুরুত্ব সহকারে এটা রুটি রুজির ব্যবস্থা করুন। যারা শিখতে আসছে শিক্ষার পরে যেন তারা কিছু করতে পারে, তাতে অনুপ্রাণিত হয়ে পরবর্তী সময়ে মানে সুজলাং সুফলাং শ্যামলাং হয়ে থাকবে আমাদের কলেজগুলো সংস্কৃতিতে, সেটাই আমাদের একটা বিশ্বাস আমাদের সরকার। আর আমরা বিশেষ কিছু দাবিও করছি, আজ অন্যায় দাবি করছি, আমাদের যে নতুন শিক্ষানীতি, আমাদের মোদী সরকার যে নতুন শিক্ষানীতি করেছে তার মধ্যে মিউজিক মাস্ট করে দিয়েছে ক্লাস 8 অবধি। যদি আমরা অনেক তথ্য জোগাড় করেছি শিক্ষানীতি, নতুন শিক্ষানীতি 2020 সালের, তাহলে অন্যান্য রাজ্যে যদি সেই নীতি মেনে মিউজিক টিচার প্রত্যেক স্কুলে নেওয়া হয়, আমি বিদ্যাজ্যোতি বাদই দিলাম, বিদ্যাজ্যোতি তো আলাদা একটা প্রজেক্ট নেওয়া আছে, নর্মাল যে স্কুল আছে যেগুলি সেইগুলিতে নতুন শিক্ষা পলিসি অনুযায়ী মিউজিক টিচার মাস্ট, অঙ্কন টিচার মিউজিক টিচার মাস্ট। হ্যাঁ।